আজ মুর্শিদাবাদে ভগবানগোলা ব্লক 2 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্লক মেডিকেল অফিসার উৎপল কুমার মজুমদারকে ডেপুটেশন জমা দিলেন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। ভগবানগোলা ব্লক 2 কমিটি প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার রাজ্য সম্পাদক ডক্টর রবিউল ইসলাম বলেন, কিছুদিন আগে সমষ্টি উন্নয়ন আধিকারিক লাইসেন্সবিহীন ফার্মেসিগুলি বন্ধ করতে গিয়ে ডাক্তারদের দোকান বন্ধ করে দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ডেপুটেশন জমা দিচ্ছি। আমরা আবেদন জানাচ্ছি যে কক ডাক্তারদের যেন প্র্যাকটিস করতে দেয়া হয়, আর তারই পাশাপাশি ভুয়ো ফার্মাসিগুলি যেন বন্ধ করা হয়। ব্লক মেডিকেল অফিসার উৎপল মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছেন, আমরা চাই তারা যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন সেভাবেই তারা পরিষেবা দিক। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কি নিয়ে ডেপুটেশন জমা দিলেন আজকে? আমরা প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ভগবানগোলা 2 ব্লকের পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসকদের প্র্যাকটিস বন্ধ করেছেন বিডিও, এবং তার সাথে সাথে আমরা যে দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশনটা দিলাম সেটা হচ্ছে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের প্র্যাকটিস করতে দিতে হবে, তার সাথে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের করোনা ভ্যাকসিন দিতে হবে, ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের ট্রেনিংয়ের ব্যবস্থা, 6 মাসের যে ট্রেনিং চলছে সারা রাজ্যব্যাপী সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, নসিপুর যে ব্লক হাসপাতাল সেই ব্লক হাসপাতালে জীবনদায়ী ওষুধের ব্যবস্থা করতে হবে, এবং তার সাথে সাথে পর্যাপ্ত ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করতে হবে, এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে আমরা নসিপুর ব্লক হাসপাতালের ডিএমএইচ ডাক্তার উৎপল মজুমদারের কাছে আমরা মিট করেছি। এই মিট করার কি বললেন উনি? যেটা বললেন যে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যা অতি দ্রুত তারা উইদিন অন ডেজ বলা যায় অতি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করবেন, আর যে বিষয়গুলো যেগুলো রাজ্যের করার দরকার বা জেলার করার দরকার সেগুলো তিনি করবেন, এবং এর সাথে করোনা ভ্যাকসিন ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের দেওয়ার বিষয়টাও তিনি মেনে নিয়েছেন, এবং যত দ্রুত পারেন তিনি করোনা ভ্যাকসিন করাবেন। আপনার নাম পরিচয়? আমার নাম ডাক্তার রবিউল আলম, আমি প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের আমি রাজ্য সম্পাদক। আপনাকে কবলাস্তরা কী নিয়ে ডেপুটেশন জমা দিয়ে গেল? আমি হচ্ছে ডক্টর উৎপল মজুমদার, ভগবানগোলা 2 ব্লকের স্বাস্থ্য আধিকারিক। কিছু সময় আগে প্রায় 200 মতো প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তারা একটা ডেপুটেশন আমার এখানে জমা দিয়েছিল। বাইরে একটা ভুল ভ্রান্ত ধারণা গুজব ছড়িয়েছিল যে বিডিও সাহেব এলাকার সমস্ত কোয়াক প্র্যাকটিশনার যারা তাদের প্র্যাকটিসটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এই জিনিসটা আমি বিডিও সাথে কথা বলেছি, কিন্তু বিডিও সাহেব ইনাদের প্র্যাকটিসের পক্ষেই আছে। বিডিও সাহেব প্রথম থেকে এখানে যেটা বিরুদ্ধে লড়ে গেছেন সেটা হচ্ছে আমার হসপিটালের সামনে গোটা মোটামুটি 12টা থেকে 15টা ওষুধের দোকান আছে, যারা রিটেলার প্রেসক্রিপশন দেখে ওষুধ বিক্রি করছে, এবং যাদের কোনো বৈধ লাইসেন্স নেই, কোনো ফার্মাসির কোনো লাইসেন্স নেই, সেরা অবৈধভাবে এখানে ওষুধের দোকান খুলে ওষুধ বিক্রি করছে। এতে পাবলিকের পরিষেবা ব্যাঘাত হচ্ছে, যা প্রেসক্রিপশন লেখা হচ্ছে তার উল্টো ওষুধ অনেক সময় মাঝে মাঝে দিয়ে দিচ্ছে, তার জন্য রোগীগুলো সাফার হচ্ছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট চালাতেও প্রবলেম হচ্ছে। এইটা বিডিওর কানে যাওয়ার পরে বিডিও তার স্টেপ নিয়েছেন যে এখানে যারা অবৈধভাবে ওষুধের দোকান চালাচ্ছে তাদের ওষুধের দোকানগুলো বন্ধ করার কথা বলা হয়েছে, এবং তাদের বলা হয়েছে যে বৈধ লাইসেন্স নিয়ে আপনারা আমাদের কর্মতীর্থে ঘর নিয়ে এখানে ওষুধের বিজনেস করুন, কিন্তু সেটা তারা করছে না। সেইটার এগেনস্টেই মেইনলি বিডিও সাহেব রাস্তায় নেমে তাদের দোকানগুলো বন্ধ করেছিল, এবং সেই ইফেক্টটা এবার কয়েকজন কোয়াক ডাক্তার এরকম করে গুজব রটিয়েছে, সেটা পুরো ব্লকেই ছড়িয়ে গেছে যে কোয়াকে সবার প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। কিন্তু বিডিও সাহেব কোয়াক ডাক্তারদের, যেহেতু এরা আগাগোড়াই আমাদের হেলথের পরিষেবা দিয়ে এসছে দীর্ঘ অনেক বছর ধরে, তার জন্য ওরা প্র্যাকটিস করতে ইচ্ছুক এবং বিডিও সেটাকে সাপোর্টও করছে, এবং বিডিওর এগেনস্টে যেটা ওরা দাবি করেছিল যে আমাদের এটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেটা আদৌ নয়, তারা প্র্যাকটিস করতে পারে, কিন্তু এখানে ওষুধের দোকান এটা পক্ষে তারা কোনোদিনই ছিল না আর হচ্ছিল বিডিও সাহেব থাকবেনও না। এবং এখানে যে প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে
এটাও এরা সাপোর্ট করছে যে না এখানে অবৈধ ওষুধের বিজনেসটা বন্ধ হোক, ওষুধের দোকানগুলো বন্ধ হোক, এতে তাদেরই উপকার। এরা এরাই দাবিগুলো, এছাড়াও তাদের কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য তারা দাবি পেশ করেছে, তাদের 6 মাসের একটা হেলথ প্রাইমারি হেলথ কেয়ারের একটা কোর্স যেটা স্টেট গভর্নমেন্ট অনেক দিন আগে বলেছিল, কিছু কিছু জায়গায় হয়েছিল, এরাও সেই দাবিটা করছে যে এই ডিস্ট্রিক্টে যাতে এটা চালু হয় এবং এদের প্র্যাকটিস করতে অনুমতি দেওয়া হয় এবং হসপিটালের পরিষেবা যাতে ঠিকঠাক চলে সেই দাবিও রেখেছে। আমরা সেই দাবিগুলো সব আমরা আমাদের উপর মহলের সঙ্গে কথা বলে আমরা সেগুলো চেষ্টা করব, দাবিগুলো যাতে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা যায় সেই আশাই রাখছি।